ম্যাম নমস্কার। ম্যাম ম্যাম আপনি মা দুর্গারটা পড়েন নাই? দ্বিতীয় অধ্যায়ে মা দুর্গারটা পড়েন নাই? দ্বিতীয় অধ্যায়ে কি পড়ানো? দ্বিতীয় অধ্যায়ে মা দুর্গারটা পড়েন নাই? মা দুর্গারটা পড়ানো? না ম্যাম। আচ্ছা, শিব পর্যন্ত পড়িয়েছিলাম না? শিব পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে আজকে মা দুর্গারটা পড়াবো, দ্বিতীয় অধ্যায়। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অনলাইন ক্লাসে জয়েন করে ফেলো। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের দেব দেবী ও পূজার থেকে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনটা পড়েছিলাম। আজকে পড়ব দুর্গা, শুধু দুর্গাটা বাকি ছিল, এই তিনটা পড়িয়েছিলাম গত ক্লাসে। আজকে আমরা দুর্গাটা পড়ব। আজকে আমরা দুর্গাটা পড়ব। দেখো এটা কত পৃষ্ঠা? নয় পৃষ্ঠা, নয় পৃষ্ঠা, নয় পৃষ্ঠা। শিবের প্রণাম মন্ত্রটা মনে আছে? শিবের প্রণাম মন্ত্র, ওম নমঃ শিবায় শান্তায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি আত্মনাং তং তং গতি পরমেশ্বর। অত তিন কারণে সৃষ্টি স্থিতি ও বিনাশের হেতু শান্ত শিবকে নমস্কার। প্রণাম মন্ত্রের অর্থ কি? তিন কারণে সৃষ্টি স্থিতি ও বিনাশের হেতু শান্ত শিবকে নমস্কার। হে পরমেশ্বর, তুমি ওই গতি তোমার কাজে নিজেকে সমর্পণ করি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। তারপরে এরপরে কি আছে? এরপরে বিষ্ণু প্রণাম মন্ত্রটি শিখতে বলছিলাম। বিষ্ণু প্রণাম মন্ত্রটি মনে আছে? নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নম। এটার অর্থ কি? ব্রাহ্মণ্য দেবকে অর্থাৎ বিষ্ণুকে নমস্কার। পৃথিবী ব্রাহ্মণ এবং জগতের হিতকারী মঙ্গলকারী কৃষ্ণকে গোবিন্দকে বারবার নমস্কার করি। শিবেরটা
শিবেরটা তো বলছিলাম, নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদে আমি চাৎমানাং তঙ্গতি পরমেশ্বর। শিব ঈশ্বর অনাদি ও অনন্ত, তার ধ্বংস নেই বিনাশ নেই, কিন্তু ঈশ্বরের যে কোন সৃষ্টির আয়ুর সীমা আছে, সৃষ্টির আয়ুর সীমা আছে, আয়ু শেষ হলে তার ধ্বংস হবে হবে, শেষ হলে যেমন আছে হবে হবে, মানুষ পশু পাখি গাছপালা সবকিছুই ধ্বংস হয়, তবে আত্মা থেকে যায়, আত্মা থেকে যায়, ঈশ্বর থেকে যায়, সৃষ্টি করেন। এই যে মানুষ যখন মারা যায় তখন কি হয়, তখন মানুষের আত্মাটা তাকে শরীরটা নষ্ট হয়ে যায়, তবে আত্মা থেকে যায়, আবার আত্মা তাকে নতুন করে সৃষ্টি করে। ঈশ্বর যে রূপে ধ্বংস করেন তার নাম কি, তার নাম শিব। আগে বলেছিলাম ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব কি করেন, শিব ধ্বংস করেন। শিব আবার আমাদের মঙ্গলের জন্য অশুভকে ধ্বংস করেন। রুদ্র পশুপতি মহাদেব আশুতোষ বোলানাথ বৈদ্যনাথ নটরাজ ইত্যাদি কৃষ্ণের নাম, ইত্যাদি শিবের নাম। শিবের কয়টা নাম আছে জানো, শিবের 108টি নাম আছে, 108টি নাম আছে, কৃষ্ণেরও 108টি নাম আছে। শিবের গায়ের রং কিরকম, শিবের গায়ের রং তুষারের মতো সাদা, নীল। তার কটি চোখ আছে বলতো, কটি চোখ, তিনটি চোখ, তিনটি, তৃতীয় চোখটি কোথায় থাকে, তার মাথায় আছে জটা আছে, আর বাঁকা একটি চাঁদ আছে, একটি হচ্ছে ডমরু আর একটা কি সিংহা, হাতে দুটি বাদ্যযন্ত্র, একটা ডমরু আর একটা সিংহা, ত্রিশূল তার প্রধান অস্ত্র। শিবের হাতে ত্রিশূল থাকে না দেখছো, শিবের পরনে বাঘের চামড়া থাকে, শিব কি পরেন, বাঘের চামড়ার মতো একটা কাপড় পরেন না, আর সার শিবের বাহন, শিবের বাহন কি, সার, যে কোনো সময়ে শিবের পূজা করা হয়, শিবের পূজা প্রতিদিনে করা হয়, তবে বিশেষ ভাবে শিব পূজা করা হয় কখন, ফাল্গুন মাসে, শিব পূজা করা হয় বছরে একদিন, এই তিথিকে শিব চতুর্দশী এবং এই রাত্রিকে শিবরাত্রি বলে, শিবরাত্রি বলে অথবা শিবরাত্রি বলে। শিবের উপাসকদের কি বলে, শিবের উপাসকদের শৈব বলে। শিবের বেলপাতা খুবই প্রিয়, তাই শিব পূজায় বেলপাতা অবশ্যই দিতে হবে, শিব পূজা করলে অশুভ ধ্বংস হয়, শিব আমাদের মঙ্গল করেন। এবার দুর্গা দেখো, শিবটা গত ক্লাসে পড়িয়েছিলাম, আজকে একটু আবার পড়ছি মনে করছি, দুর্গা, দুর্গা কিসের দেবী, দুর্গা হচ্ছে শক্তির দেবী, শক্তির দেবী, শক্তির দেবী, রূপ দুর্গা, সকল শক্তির মিলিত রূপ দুর্গা, তার নাম দুর্গা রূপ। শিবের যেরকম 108টি নাম আছে, দুর্গারও কিন্তু 108টি নাম আছে, আছে না, কৃষ্ণের 108টি নাম আছে, মহামায়া, ভগবতী, চণ্ডী, মহালক্ষ্মী, গৌরী ইত্যাদি কৃষ্ণের নাম, ইত্যাদি শিবের নাম। দুর্গম নামে এক অসুরকে বধ করেন বলে তার নাম দুর্গা, তার নাম কি দুর্গম, দুর্গম নামে অসুরটিকে বধ করার কারণে তার নাম দুর্গা হয়, তিনি জীবের দুর্গতি নাশ করেন, এই জন্য তার আর এক নাম দুর্গতি নাশিনী। দুর্গার নাম দুর্গতি নাশিনী হয়েছে কেন বলতো, তিনি জীবের দুর্গতি নাশ করেন, দুর্গম নামে এক অসুরকে বধ করেন বলে তার আর এক নাম দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী। দুর্গার গায়ে রকম কিরকম, অতসি ফুলের মতো গাঢ় হলুদ দুর্গার গায়ের রং, দুর্গার গায়ের রং কিরকম, অতসি ফুলের মতো, গাঢ় হলুদ রঙের, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, অনেক সুন্দর না দুর্গা দেখতে, অনেক সুন্দর না, তার তার তিনটি চোখ, শিবের যেরকম তিনটি চোখ, দুর্গারও তিনটি চোখ, এই জন্য তাকে, এই জন্য তাকে ত্রিনয়না বলা হয়, ত্রিনয়না বলা হয়, কপালের মাঝখানে চোখ, কপালের মাঝখানে দেবী দুর্গার দশ হাত, দশ হাত,
আরেক নাম দুর্গাকে দশপূজাও বলা হয় না? দুর্গ তিনাশিনী যেরকম বলে দশপূজাও বলা হয়। দশ হাতে তার দশটি অস্ত্র দিয়ে তিনি অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। কয়টি হাত দুর্গার? দশটি হাত, তিনটি চোখ, একটি চোখ কপালের মাঝখানে, কি বাঁকা চাঁদ। দেবী দুর্গার দশ হাত, তাই তার দশপূজা। দশ হাতে তার দশটি অস্ত্র আছে বলে তাকে দশপূজা বলা হয়। এই অস্ত্র দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন, অন্যায়ের বিরুদ্ধে এই দশটি অস্ত্র দিয়ে যুদ্ধ করেন। আমাদের ধর্মগ্রন্থে শ্রীশ্রী চণ্ডীতে দেবী দুর্গার কাহিনী আছে। দেবী দুর্গার কাহিনী কোথায় আছে? শ্রীশ্রী চণ্ডীতে। এই জন্য দুর্গাপূজায় চণ্ডী পাঠ করা হয় না, জানো? দুর্গাপূজায় চণ্ডী পাঠ করতে হয়। সেখান থেকে জানা যায় দুর্গা মহিষাসুরকে বধ করেন, তাই তার আর এক নাম মহিষাসুর মর্দিনী। তিনি আরো অনেক অসুরকে বধ করেছেন। এই যে বললাম একটু আগে দুর্গাপূজায় শ্রীশ্রী চণ্ডী পাঠ করা হয়, দুর্গাপূজা শরৎকালে দুর্গাপূজা করা হয়। এই জন্য দুর্গাপূজাকে শারদীয় দুর্গাপূজাও বলা হয়। আবার বসন্তকালও দুর্গাপূজা করা হয়, একে কি বলে? বলা হয় বাসন্তী পূজা বলা হয়। শরৎকালে যে পূজাটি করা হয় এটা শরৎকালে দুর্গাপূজাকে কি বলে? শারদীয় দুর্গাপূজা বলে। শারদীয় পূজা বলা হয়। বসন্তকালে দুর্গাপূজা হয় এটাকে কি বলে? বাসন্তী পূজা বলে। বাসন্তী পূজা বলা হয়। সর্বমঙ্গল বলা হয়, কারণ তিনি সকল প্রকার মঙ্গল করেন। দেবী দুর্গা আমাদের শক্তি দেন, সাহস দেন। দুর্গা নাম স্মরণ করলে সকল বিপদ দূর হয়। তাই যাত্রাকালে কি বলতে হয়? যাত্রাকালে দুর্গা দুর্গা বলতে হয়। ভালো কাজে যাওয়ার সময় আমরা কি বলি? দুর্গা দুর্গা বলি না? দুর্গা দুর্গা বলি না আমরা শুভ কাজে যাওয়ার সময়? হ্যাঁ। দুর্গাপূজা শেষে আমরা তাকে প্রণাম করে প্রণাম মন্ত্র বলি। দেবী দুর্গার প্রণাম মন্ত্র কি? সর্বমঙ্গল সর্বমঙ্গল মঙ্গল সর্বাত্মসাধিকে। অর্থাৎ কি? হে সর্বমঙ্গল দায়িনী কল্যাণী, তোমাকে নমস্কার। ব্রহ্মার আশীর্বাদে আমরা সৃষ্টির কাজে প্রেরণা পাই। বিষ্ণুকে পূজা করে পবিত্র হই। বিষ্ণুর কাছে প্রেরণা পেয়ে আমরা ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হই। শিব যেমন আমাদের মঙ্গল করেন, তেমনি আমরা অন্যের মঙ্গল করার জন্য উৎসাহিত হই। দুর্গা দেবীর প্রেরণায় শক্তি পায়, সাহস পায়। এই সকল দেব দেবীর পূজার এই শিক্ষা আমরা আমাদের আচার আচরণে প্রকাশ করব। ব্রহ্মার আশীর্বাদে আমরা সৃষ্টির কাজে প্রেরণা পাই। বিষ্ণুকে পূজা করে আমরা পবিত্র হই। বিষ্ণুর কাছে প্রেরণা পেয়ে আমরা ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হই। শিব যেমন আমাদের মঙ্গল করেন, তেমনি আমরাও অন্যের মঙ্গল করার জন্য সবসময় উৎসাহিত থাকব। দুর্গা দেবীর প্রেরণায় আমরা শক্তি পাই, সাহস পাই। এ সকল দেব দেবীর পূজার এই শিক্ষা আমাদের আচর আচরণে প্রকাশ করব। আচ্ছা, ব্রহ্মা ব্রহ্মা কি করেন? অধিষ্ঠান পূরণ করেছিলাম। ব্রহ্মা বৈষ্ণব। শিবের উপাসকদের দেশ বলা হয় কি? বলা হয় শৈব বলা হয়। শিবের বাহন কি? শিবের বাহন সার। সার না? ঈশ্বরের সাকার রূপ কি? দেব দেবী। ঈশ্বরের সাকার রূপ দেব দেবী। দেব দেবীদের সন্তুষ্ট করার জন্য পূজা করা হয়। শরৎকালে, শরৎকালে কি? শরৎকালে দুর্গাপূজা করা হয়। শরৎকালে দুর্গাপূজা করা হয়। শিবের আরেক নাম
কি আশুতোষ আশুতোষ দিবেন আরেক নাম আশুতোষ ব্রহ্মার বাহন কি পেঁচা ইঁদুর হংস ময়ূর কি ব্রহ্মার বাহন হংস দুর্গা কিসের দেবী বিদ্যার সৃষ্টির দনসম্পদের দেবী সকল পূজার শুরুতে কোন দেবতার নাম স্মরণ করতে হয় সকল পূজার শুরুতে দুর্গার বিষ্ণুর শিবের ব্রহ্মার বিষ্ণুর শিবের হাতের একটি বাদ্যযন্ত্রের নাম ডমরু ডাক ডোল করতাল ডমরু 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 এটা হবে যে ডমরু দুর্গার হাত কয়টি দশটি 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 শক্তির উপশব্দের কি বলে শাক্ত কি বলে শাক্ত শাক্ত আচ্ছা ছোট প্রশ্নগুলো ওইদিন ওইদিন বারিকা ছিল ঈশ্বর যখন কোন রূপ ধারণ করেন তখন তাকে কি বলে কি বলে বলো তখন তাকে দেবী দেব বা দেবী বলে বলে চারজন দেবদেবীর নাম চারজন দেবদেবীর নাম কে কে চারজন দেবদেবীর নাম হলো বিষ্ণু বিষ্ণু শিব ও দুর্গা দুর্গা ব্রহ্মার বাম দিকে দুই হাতে কি কি থাকে বাম দিকে দুই হাতে কমণ্ডলু ও গৃহীত পাত্র মনে আছে ব্রহ্মার কমণ্ডলু ও কমণ্ডলু ও গৃহীত পাত্র বিষ্ণু কাদের দমন করেন বিষ্ণু বিষ্ণু দুষ্টদের দমন করেন দমন করেন দমন করেন কোন তিথিতে শিব পূজা করা হয় ফাল্গুন মাসে ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশীতে তিথিতে শিব পূজা করা হয় তাকে ত্রিনয়না বলা হয় কেন তিনটি চোখ থাকার কারণে তিনটি চোখ থাকার কারণে দুর্গাকে ত্রিনয়না বলা হয় করা ছিল গত ক্লাসে আচ্ছা এবার আছে বড় প্রশ্ন ১৩ পৃষ্ঠায় ব্রহ্মার বর্ণনা দাও ব্রহ্মার বর্ণনা ব্রহ্মা ঈশ্বরের একটি রূপ ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা বিশ্বের সবকিছু তিনি সৃষ্টি করেছেন ব্রহ্মার চার হাত চার মুখ তার বাম দিকের দু হাতে থাকে কমণ্ডলু ও গৃহপাত্র আমরা পড়েছিলাম ডান দিকে দু হাত ডালার চামচ ও অক্ষমালা দেখছো ছবিতে ব্রহ্মার গায়ের রং রক্ত গৌর অর্থাৎ লালচে ফর্সা তার বাহন হংস এবং আসন হচ্ছে কি ব্রহ্মা কিসের উপর বসেন লাল পদ্ম লাল পদ্ম লাল পদ্ম ব্রহ্মার আসন লাল পদ্ম লাল পদ্ম বিষ্ণুর বর্ণনা কি দেবতা বিষ্ণু ঈশ্বরের একটি রূপ রূপ রূপে ঈশ্বর আমাদের পালন করেন বিষ্ণুর কয় হাত বিষ্ণুরও চার হাত না চার হাত উপরের বাম হাতে আছে শঙ্খ ডান হাতে আছে চক্র দুই হাতে ডান পাশে আছে উপরের বাম দিকে আছে শঙ্খ ডান হাতে আছে চক্র নিচের বাম হাতে গদা ডান হাতে কি পদ্ম এই জন্য বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী বিষ্ণুর গায়ের রং চাঁদের আলোর মতো মনোমুগ্ধকর বিষ্ণুর গায়ের রং কিরকম চাঁদের আলোর মতো চাঁদের আলোর মতো মনোমুগ্ধকর বিষ্ণু পূজা করলে কি ফল হয় বিষ্ণু দেবকে স্মরণ করলে এবং তার পূজা করলে পাপ দূর হয় হৃদয় পবিত্র হয় এছাড়া তাকে পূজা করলে তিনি দুষ্টদের দমন করেন সৎ ব্যক্তিদের রক্ষা করেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করেন বিষ্ণুর পূজাও প্রত্যেকদিন করা হয় প্রত্যেকদিন বিষ্ণু পূজা করা হয় না বিশেষ করে যারা প্রত্যেকদিন পারে না তারা কি করে বৈশাখ মাস আর কার্তিক মাস মাঘ মাস এই তিন মাসে করে বিষ্ণু পূজা করলে কি লাভ হয় বিষ্ণুদেবকে স্মরণ করলে এবং তার পূজা করলে পাপ দূর হয় হৃদয় পবিত্র হয় এছাড়া তাকে পূজা করলে তিনি দুষ্টদের দমন করেন সৎ ব্যক্তিদের রক্ষা করেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করেন শিবের প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লিখে শিবের প্রণাম মন্ত্রটি তো শিখে ফেলেছি এটা আর এখানে শিখতে হবে না শিবের প্রণাম মন্ত্রটি ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয় আমি চাতমানং তং গতি পরমেশ্বর শিবের প্রণাম মন্ত্রটি আমরা আগে শিখে ফেলছি গত ক্লাসে এখানে এর অর্থটা লিখতে বলছে তিন কারণে সৃষ্টি স্থিতি ও বিনাশের
কেতু শান্ত শিবকে নমস্কার, এটা শুধু অর্থ লিখতে বলছে। হে পরমেশ্বর তুমি গতি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি, শুধু অর্থ লিখবা, শ্লোকটা লিখতে হবে না। এরপরে দেবী দুর্গার বর্ণনা, দেবী দুর্গা হচ্ছে শক্তির দেবী, তিনি ঈশ্বরের সকল শক্তির মিলিত রূপ। দুর্গম নামের এক অসুরকে বধ করেন বলে তার নাম দুর্গা, তিনি জীবের দুর্গতি নাশ করেন বলে তার আরেক নাম দুর্গতি নাশিনী। দেবী দুর্গার গায়ের রং অতসী ফুলের মতো গাঢ় হলুদ, পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ ও সুন্দর তার মুখ। দুর্গার তিনটি চোখ, এক চোখ কপালের মাঝখানে, তার মাথার এক পাশে পাকা চাঁদ। দেবী দুর্গার 10 হাত, 10 হাতে তার 10টি অস্ত্র, তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন। চণ্ডীতে বলা হয়েছে দিয়ে দুর্গা দেবী মহিষাসুরকে বধ করেন, আরো অনেক অসুরকে বধ করেন। দুর্গার প্রণাম মন্ত্র, দুর্গার প্রণাম মন্ত্র বলতো, সর্ব মঙ্গল মঙ্গলে শিবে নারায়ণী নমস্তুতে। কিন্তু প্রশ্নের মধ্যে কি আছে, দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লিখ, তোমাকে শ্লোকটা লিখতে বলে না, শুধু অর্থটা লিখতে বলছে। শুধু অর্থ যখন লিখতে বলছে অর্থটা লিখলে হবে, পুরো শ্লোকটা লিখতে হবে না। ম্যাম এটা লিখবো না আমরা, অর্থটা অর্থটা লিখতে হবে, শ্লোকটা লিখতে হবে না, শ্লোকটা না লিখলেও চলবে। প্রশ্নের মধ্যে শুধু অর্থের কথা বলা আছে, কেমন, শ্লোক বলে নাই, শ্লোকটা আপনার রিডিং এর মধ্যে আছে, প্রশ্নে যেটা আছে যেটা চাইবে সেটা দিবে। অর্থ লিখো, অর্থ কি, দুর্গা প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ কি, হে সর্ব মঙ্গল দায়িনী মঙ্গল দায়িনী কল্যাণময়ী সর্বাত্ম প্রদানকারী কারিণী আশ্রয় স্বরূপিণী ত্রিনয়না হে গৌরী নারায়ণী তোমাকে নমস্কার নমস্কার। এই এইটুকু লিখলে হবে, কেমন, প্রণাম মন্ত্র বললে শুধু অর্থটা লিখলে হবে। আর যদি শ্লোক বলে তাহলে শ্লোকটা লিখতে হবে, শ্লোক না বললে এটা লিখার দরকার নেই। এরপরে দেখো এখানে কয়টা, ব্রহ্মার বর্ণনা দাও, বিষ্ণুর বর্ণনা দাও, বিষ্ণু পূজা করলে কি ফল লাভ হয়, শিবের প্রণাম মন্ত্রটিও শুধু অর্থ লিখবা, দেবী দুর্গার বর্ণনা দাও, দেবী দুর্গার বর্ণনাটা পুরাটা লিখতে হবে, দুর্গার প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ, এটিও বাংলা অর্থ লিখলে হবে, কেমন, এটিও বাংলা অর্থ, পুরো শ্লোকটা না লিখলেও হবে। এরপরে তৃতীয় অধ্যায়, হ্যাঁ এরপরে তৃতীয় অধ্যায় মুনি ঋষি ও ধর্মগ্রন্থ, 14 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা গুলো, 14 পৃষ্ঠার প্রথম পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ কি আছে, মুনি ঋষি প্রাচীনকালে অনেক ধার্মিক লোক ছিলেন, তাদের মধ্যে অনেকে অরণ্যে বা অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন। অরণ্য মানে কি, বন, তাদের কোনো লোভ লালসা ছিল না, তারা তপস্যা দ্বারা লোভ লালসা জয় করেছিলেন, তপস্যা তারা বিশেষ জ্ঞান লাভ করেছিলেন, তারা ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, ধর্ম সম্পর্কেও অনেক জ্ঞান লাভ করেছিলেন, তাদের বলা হয় মুনি, মুনি ও ঋষি, প্রাচীনকালে অনেক ধার্মিক লোক ছিলেন, মুনি ঋষি দুইটা আলাদা আলাদা, তাদের মধ্যে অনেকে অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন, অরণ্য মানে বনে জঙ্গলে এখানে বসে ঈশ্বরের নির্জনে বসে তপস্যা করতেন, তাদের কোনো মুনি ঋষিদের লোভ লালসা ছিল না, তারা তপস্যা দ্বারা লোভ লালসা জয় করেছিলেন, তপস্যা তারা বিশেষ জ্ঞান লাভ করেছিলেন, তারা ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, ধর্ম সম্পর্কেও অনেক জ্ঞান লাভ করেছিলেন, তাদের বলা হয়, তাদের বলা হয় মুনি। যেসব মুনি তপস্যা বলে বেদ মন্ত্র প্রকাশ করতে পারতেন তাদের বলা হতো ঋষি, ঋষি ঈশ্বরকে যারা অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন তাদেরকে বলা হয় মুনি। আর ঋষি কাকে বলে, যেসব মুনি তপস্যা বলে বেদ মন্ত্র প্রকাশ করতে পারতেন তাদের বলা হতো ঋষি। বেদের কবিতাগুলোতে বলা হয়, বেদের কবিতাগুলোতে বলা হয় মন্ত্র, মুনি ঋষিরা ছিলেন সেকালের শিক্ষক ছিলেন মুনি ঋষিরা, জ্ঞান বিজ্ঞানে নানা বিষয়ের উদ্ভাবক, নানা বিষয়ে কয়েকজন বিখ্যাত মুনি ঋষি হলেন, বিখ্যাত মুনি ঋষি হলেন কশ্যপ, গৌতম, গৌতম, বিশ্বামিত্র, কর্ণ, মৈত্রেয়ী, গার্গী, মৈত্রেয়ী, পাঁচজন মুনি ঋষির নাম লিখতে বললে কি লিখবা,
অত্রি কশ্যপ অত্রি গৌতম বৈশিষ্ট্য বিশ্বামিত্র এ পাঁচজন, এ পাঁচটি নাম লিখতে হবে। ঋষিদের সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সাতটি শ্রেণী হলো কি, ব্রহ্মর্ষি দেবর্ষি মহর্ষি পরমর্ষি কাণ্ডর্ষি শ্রুতর্ষি ও রাজর্ষি। ঋষিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, সাতটি শ্রেণীতে। সাতটি শ্রেণী কি কি, ব্রহ্মর্ষি দেবর্ষি মহর্ষি পরমর্ষি কাণ্ডর্ষি শ্রুতর্ষি রাজর্ষি। রাজর্ষি ব্রহ্মর্ষি ব্রহ্মা বা ঈশ্বর সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদেরকে ব্রহ্মর্ষি বলা হয়। যেমন বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য একজন ব্রহ্মর্ষি। দেবর্ষি তিনি দেবতা হয়ে দেবর্ষি, যেমন নারদ দেবর্ষি নারদ বলে না, নারদ বলে দেবর্ষি নারদ। দেবর্ষি স্বর্গে বাস করেন, দেবর্ষি স্বর্গে বাস করেন। মহর্ষি ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তাদের মহর্ষি বলা হয়। যেমন ব্যাসদেব, ব্যাসদেব একজন মহর্ষি ছিলেন। পরমর্ষি পরম ব্রহ্মকে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি। পরম ব্রহ্মকে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি, যেমন পৈল। এবার কাণ্ডর্ষি, বেদের দুটি কাণ্ড, একটি কর্মকাণ্ড ও একটি জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডে আছে যাগযজ্ঞের কথা আর জ্ঞান কাণ্ডে আছে জ্ঞানের কথা, ব্রহ্মের কথা। বেদের কোন কাণ্ড সম্পর্কে জ্ঞানী ঋষিদের বলা হয় কাণ্ডর্ষি। যেমন জৈমিনী বেদের কর্মকাণ্ডে ব্যাখ্যা করেছেন। শ্রুতর্ষি বেদ ঈশ্বরের বাণী, ঋষিরা তপস্যা করে বেদ মন্ত্র লাভ করেছিলেন। কিন্তু এভাবে সকল ঋষি বেদ মন্ত্র লাভ করেননি, কেউ কেউ অন্য ঋষির কাছ থেকে শুনেছেন। যারা শুনে শুনে বেদ মন্ত্র লাভ করেছেন তারাই শ্রুতর্ষি। যেমন সুতুস্র, যেমন সুশ্রুত, সুশ্রুত সুশ্রুত রাজর্ষি। রাজা হইও যিনি ঋষি তিনি রাজর্ষি, তিনি ঋষির মতো জ্ঞানী, ঋষির মতো আচরণ করেন। যেমন রাজা জনক, রাজা জনকের নাম শুনেছ না, রাজা জনক, মিথিলার রাজা জনকের কন্যা সীতা শুনেছ। মুনি ঋষিদের অনেক গুণ, তারা সব সময় সকলের মঙ্গল কামনা করেন, জগতে মঙ্গল কামনা করেন, জগতের মঙ্গলের জন্য তারা নিজের জীবনও দান করতে পারেন। তাদের কাছ থেকে আমরা অনেক জ্ঞানের কথা জানতে পাই, সকলের মঙ্গলের কথা পাই। আমরা তাদের মতো জ্ঞানী হব, তারা যেমন সকলের মঙ্গল করেন আমরাও তেমনি সকলে মঙ্গল করব। এখানে দুজন মুনি ঋষির কথা জানবো, দুজন মুনি ঋষি, একজন কি ঋষি বিশ্বামিত্র আরেকজন বিদুষী গার্গী। বিদুষী গার্গী এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো, এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো, কেমন? আজকে তো আর সময় নেই, বাড়ির কাজটা লিখে নাও, বাড়ির কাজ লিখে নাও, বাড়ির কাজ এই দুইটা দেবশ্রী আর কার্পশ্রী এটা আগামী ক্লাসে পড়বো। বাড়ির কাজ লিখবা, ছোট প্রশ্নগুলো আগে হয়েছিল, এখন বড় প্রশ্নগুলো থাকবে। শুধু কত পৃষ্ঠা বলো তো, ১৩ পৃষ্ঠা, ১৩ পৃষ্ঠা ১৩ পৃষ্ঠা বর্ণনা প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন ১৩ পৃষ্ঠার, ১ থেকে কত ৬ পর্যন্ত এগুলি শিখেছি না? ব্রহ্মার বর্ণনা, বিষ্ণুর বর্ণনা, বিষ্ণু পূজা করলে কি লাভ হয়, শিবের প্রণাম মন্ত্রটি, এগুলো তো শিখে ফেলেছি আমরা। এখান থেকে ৬টা, ১ থেকে ৬ পর্যন্ত, ১ থেকে ৬ পর্যন্ত আবার শিখবা, শিখবে এবং না দেখে লিখবে, কেমন? না দেখে লেখার চেষ্টা করবে, শিখবে ও লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা লিখো, হ্যাঁ দেখা যায়, এবার দেখা যায়। আচ্ছা নমস্কার, ভালো থেকো, ধন্যবাদ। ম্যাম একটু দাঁড়ান, আবার দাঁড়াবো। বর্ণনামূলক প্রশ্ন ১ থেকে ৬ পর্যন্ত।
তাড়াতাড়ি করো পাতো, তাড়াতাড়ি। আগে শেষ না আমার লেখা শেষ? আচ্ছা না।